অবজি এইছো বিৰতি পাছত সুৰ ধৰিবলৈ সদা হস্তম বিজেপি চৰকাৰৰ ঘৰতে এতিয়া উলাইছে সুৰ বিজেপি শাসিত এখন পঞ্চায়তত চললে ধনৰ লেনদেন চলিছে ধন নিদিলে কামেই নকৰে পঞ্চায়তখনৰ সচিবে অন কেমেৰা ধন লৈ অৱশেষত স্বীকাৰ কৰিলে কাৰ নিৰ্দেশত উৎকোচ ললে সচিবে পাঁচশ টকা ট্ৰেড লাইচেন্সৰ বজাৰ খুলিছে ধন নিদিলে ট্ৰেড লাইচেন্স নাপায় কোনেও পঞ্চায়ত সভানেত্রীর নির্দেশত কালেকশন করে সচিবে সুর ধরবলে সদা হস্তম বিজেপি সরকারের ঘরতে ওলাইছে সুর বিজেপির এগারী সভানেত্রীর বিরুদ্ধে আইছে উৎকোচ লবলে নির্দেশ দিয়ার অভিযোগ এই অভিযোগ স্বয়ং পঞ্চায়তখনের সচিবর আনিমুল হক চৌধুরী নামের এজন যুবকর ব্যবসায়িক প্রতিষ্ঠানের এনওসি দিয়ার নামত লৈছিল পাঁচশো টাকা এনওসিখনের বাবদ পাঁচশো টাকা দাবি করেছিল তো ভাইটির লগত পয়সা নথকা কৈছিল ঠিক আছে হব ইমান তো খরচ নহয় দুই একশো টাকা কিনা লোক কিন্তু নামানে ভাইটিক ঘুরাই পাঠাইছিল তারপরে মই ফোন করেছিল ফোন করতে মোক বেয়া ব্যবহার করেছে ফোন করতে কি বারে বারে ফোন করব লাগে নাকি বা থার্ড ক্লাস মানুষ এই ধরনের মোক মানে বেয়া ব্যবহার করেছে পঞ্চায়েতের দোকান পোহার তথা ব্যবসায়িক প্রতিষ্ঠানের এনওসির পাঁচশো টাকা ধরা পড়িল এইজন পঞ্চায়েত সচিব খগেন্দ্র নার্জারী ধরা পড়ে নাম ললে গোয়ালপাড়ার ডামরা পঞ্চায়েতের সভানেত্রী দলি ডি এইবার পঞ্চায়েত সচিব খগেন্দ্র নার্জারীর কাহিনী শুনক কি করে তেও ট্রেড লাইসেন্স ইতিমধ্যে কোম্পানিয়ে বন্ধ করেছে যার কারণে আমি এনওসি দি একেতর মানে প্রবলেমটা সলভ করে দিয়ে সলভ করে দিয়ে এই কারণে মানে আমার ট্রেস্টে কইছে পাঁচশো টাকা পঞ্চায়েতে ট্যাক্স লয় সভানেত্রী দলিদি সাংমার নির্দেশতে ট্যাক্স লৈছিল হেনো সচিব খগেন্দ্র নার্জারিয়ে পিছে এনেকৈ লওয়া ট্যাক্সর বাবদ একো রসিদও নিদিয়ে তেওঁলোকে আচ্ছা ট্যাক্সর নামত কিবা রিসিপ্ট টিসিপ দিয়া হয় নাকি নহয় আমি এনওসি সার্টিফিকেট দিয়ে আছে রিসিপ্ট দিয়া নাই এতিয়া আমি রিসিপ্ট মানে কি করব পারা নাই আচ্ছা এখন এনওসি ট্যাক্স তো পাঁচশো টাকা নাকি না দুশো টাকা এনে মানুষবিলাক তো লয় বেশিকে কিন্তু মই বেশি মানে কোয়া নাই আর নিদিও যদিও আমি দিয়ে আছি বেলেগর পরা এফালে সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর স্থিতি আনফালে বিজেপি শাসিত পঞ্চায়ততে সচিবে সভানেত্রীর নাম লৈ উৎকোচ লৈ আছে কাকনো বুলিম ককা সকলোরে দাড়ি চুলি পকার দরে হৈছে গৈ ডামরা পঞ্চায়েতর কাহিনী ভাগ টুটনৈর পৰা অরূপ নাথর রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইস্ট মাজত আৰু মাত্ৰ চাৰিটা দিন আছে আৰু এই চাৰিটা দিনৰ পিছত বিধায়কসকলে খালী কৰিব লাগিব দিছপুৰৰ বিধায়ক আৱাসসমূহ আৰু ইতিমধ্যে অসম আৰ্হিৰ আৱাসত এক আগষ্টৰ পৰা বিদ্যুৎ আৰু পানী যোগান ব্যৱস্থা বন্ধ কৰাৰো নিৰ্দেশ দিছে বিধানসভাৰ অধ্যক্ষই গতিকে এতিয়া থৰকা ছুটি হেৰুৱাইছে বিধায়কসকলে কলৈ যাব কি কৰিব ডেডলাইন একত্ৰিশ জুলাই ক'ত যাব কি কৰিব ভাড়াঘৰ বিচাৰি বিধায়কে হাবা ধৰি খাইছে মাজত মাত্ৰ চাৰি দিন এই চারিটা দিনের ভিতরতে বিধায়কসকলে দিসপুরের পুরনি বিধায়ক আবাস সম্পূর্ণ খালি করব পুরনা আবাস গৃহর পরিবর্তে রাজ্য সরকারে মাল্টিপ্লেক্স বনার সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্বেই বিধায়কসলক ঘর এড়বলে জাননি দিয়া সত্ত্বেও বহু বিধায়কে এতিয়াও ঘর এরা নাই এইবার এক আগস্টর বিদ্যুৎ আর পানি যোগান ব্যবস্থা বন্ধ করার বাবে অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিয়ে জাননি জারি করেছে কেবামাহর পূর্বে আবাস গৃহ খালি করার বাবে জাননি দিলে ঠিকই কিন্তু ভাড়াঘর বিচারি বিধায়কসকলে হাবাথুরি খাবলগিয়া হয়েছে কিয়নো গুয়াহাটির বহু স্থানত ঘরের মালিকে বিধায়কক ঘর ভাড়া নিদিয়ে কোরবাত ঘর পালেও পার্কিং অথবা নিরাপত্তার সমস্যা যার ফলত এক আগস্টর পূর্বে এটা ঘর খালি করাটো বহু বিধায়কর বাবে অসম্ভব হয়ে পড়েছে এনে জটিল পরিস্থিতির বাবে ঘর খালি বিষয়টি পুনর্বিবেচনা করার বাবে এআইডিএফর বিধায়ক আশরাফুল হুসেনে অধ্যক্ষক আবেদন করেছে মই ব্যক্তিগতভাবে যত যত গৈছো কিছুমানে বিধায়কের সব ভাড়া দিব নিবিচারে বিধায়কসলক ভাড়া দিব নিবিচারে কারণ কিবাটাও তেওঁলোকৰ দিনে রাতে মানুহ আহি থাকে তেওঁলোকৰ গাড়ি পার্কিংৰ স্পেস লাগে ক'ৰবাত যদিও ৰুম পছন্দ হয় তাতে এনেকুৱা হয় যে স্পেস নাই আপোনাৰ পার্কিংৰ কাৰণে গতিকে আশা করিম যে যিহেতু এই দায়িত্ব বিধানসভা কর্তৃপক্ষৰ অতি জোৰৰ পৰা চলি আহিছে বিধানসভাৰ পৰা আমাক যি অতিরিক্তভাবে পয়সা দিয়ার কথা আছিল আমাক সেই পয়সা মোক নালাগে আমাক এটলিষ্ট তেওঁলোকে যদি ক'ৰবাত অট্টালিকা এখন লৈ আমাক যদি ৰুমবিলাক ভগাই দিলেহেঁতেন সবতকৈ বেষ্ট হ'লেহেঁতেন আমি এই বিষয়টো লৈ অধ্যক্ষক আবেদন জনাম একেদৰে ঘৰ সলনি কৰাৰ বাবে অপ্ৰস্তুত আব্দুর রহিম খান
ভাড়াঘর বিচার নার বিধানসভার অধ্যক্ষক বিকল্প ব্যবস্থা লওয়ার আহ্বান বিধায়ক। 1 আগস্টের বিদ্যুৎ আর পানি যোগান ব্যাহত করলেও বিধায়কজন হেনো দিসপুরের আবাস গৃহতে থাকবে। বিকল্প ব্যবস্থা নললে গণতান্ত্রিক আন্দোলনের হুঙ্কার বিধায়কজন। এটা আমি ঘর যদি না পাও, পাওয়ার কাট করলেও আমি থাকিম, ওয়াটার সাপ্লাই নিদিলেও থাকিম, প্রয়োজনত ইয়াতেই আমি আর অনখনত থাকার দরে থাকিব লাগিব। গতি তাতকে তো আর বিকল্প পথ নাই, গতি কত যাব আমি? গতি হেনেকে তো আমি ঘর না পালেও যদি ইয়ারপরা জোর জবরদস্তি ভাঙিব খুঁজে বা পাওয়ার কাট করিব খুঁজে, ওয়াটার সাপ্লাই বন্ধ করিব খুঁজে, আমি আন্দোলনত নামিব লাগিব। যখন বিধায়কর গুয়াহাটীত ঘর অথবা ফ্ল্যাট আছে তেওঁলোকৰ বাবে ঘর খালি করা সহজ হয়ে পড়েছে, যদিও ঘর নথকা সকলে এটা বিপাঙত পড়বলিয়া হয়েছে। ক্যামেরাত সঞ্জয় বরার সঙ্গে হীরক জ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। সরকারি কার্যালয়ত ফাইল পড়ে থাকিব নোৱাৰিব বুলি রাজ্যের মুখ্যমন্ত্রী কাঢ়া নির্দেশ, কিন্তু লক্ষিমপুর প্রাথমিক শিক্ষা বিষয়া কার্যালয় উন্মোচিত করলে সরকারি কার্যালয়ের কামর নমুনা। কার্যালয়ত 11 মাহে নাই জেলার প্রাথমিক শিক্ষা বিষয়া, ভিতরে বাহিরে পড়ে রয়েছে অসংখ্য ফাইল। 11 মাহে বিষয়া নথকা এটা শিক্ষা বিষয়ের কার্যালয়, কার্যালয়ট পড়ে আছে দমে দমে ফাইল, বাহিরের পকী মজিয়াতো পড়ে রয়েছে অসংখ্য ফাইল। লক্ষিমপুর জেলা প্রাথমিক শিক্ষা বিষয়ের কার্যালয়ে 2021 বর্ষের সেপ্টেম্বর মাহতে অবসর গ্রহণ করে পূর্বর জেলা শিক্ষা বিষয়াগার, এজন শিক্ষা বিষয়াক নিযুক্তি নিদিয়াত এক প্রকার স্তব্ধ হয়ে আছে কার্যালয়টির কাম কাজ। শিক্ষার ক্ষেত্রে বিজেপি সরকার সম্পূর্ণ বিফলতা হয়েছে, আর ইয়ার বিজেপি সরকার একটা ফুপুলা স্বরূপ আছে ভিতর সে ওলাই পড়েছে। আর লক্ষিমপুর সদর আজি ডিইও অফিসর একটা বিয়াগুম অফিসত এজন অফিসার যে দুটাক দায়িত্ব দিয়ে, লক্ষিমপুর কি শিক্ষাগত অর্হতা থাকা মানুষ নাই নাকি? এজন মানে দুটাক চাকরি করবলে সেই পরিস্থিতি হয়েছে, আজ কি হবলে পাইছে? জেলা বিদ্যালয় সমূহের পরিদর্শকগুলো জেলা প্রাথমিক বিষয়ের কার্যালয় পালন করে আছে দায়িত্ব, এজন বিষয়াই দুটাকৈ গুরুত্বপূর্ণ কার্যালয়ত দায়িত্ব পালন করবলগা হওয়ার বাবে একাংশ অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মরত শিক্ষকর গুরুত্বপূর্ণ ফাইল পরিরুয়া বলে অভিযোগ। কার্যালয়টলৈ তাত বাতি করে ভাগরি পড়া এজন ব্যক্তির অভিযোগ। 22 জানুয়ারী মাহৰ পৰা প্রায় জুলাই মাহলৈকে মই অহা যোৱা কৰি আছো, মোৰ পেনশনৰ কাম হোৱা নাই। এই অফিচার আহিব লাগে, অফিচার ইয়াত নাপাও, তাত তালেও নাপাও, ইয়ালেও নাপাও, এনেকে এনেকে তেওঁ বিভিন্ন কামত অজুহাত দেখুৱাই মানে অহা যোৱা কৰি থকা কয়। মোৰ লেখিয়া বহু শিক্ষকৰ পেনশনাৰসকলৰ এনেকুৱা অসুবিধা মানে পৰিছে। এজন অফিচার থাকিবলৈ কি দরকার আছে? কি পঢ়া শুনা মানুহ নাই আমাৰ অসমখনত যে এজনে 4-5টা অফিচ চলাবলৈ ইয়াৰ এইখন দেশত কি শিক্ষাগত অৰ্হতা নাই কি মানুহৰ? সরকারি কার্যালয়ত ফাইল পড়ে থাকিব নোৱাৰিব বুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাৰা নির্দেশ, কিন্তু লক্ষিমপুরের এই শিক্ষা বিষয়ের কার্যালয়টে উন্মোচিত করেছে সরকারি কার্যালয়ের কামর নমুনা। লক্ষিমপুরের সঞ্জীব লাহনের রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট। এবার স্বাধীনতা দিবস হব পূর্বতকৈ ব্যতিক্রম। 13-15 আগস্টলৈ ঘরে ঘরে উড়িব তিরঙ্গা, সরকারের হর ঘর তিরঙ্গা আহ্বান সঁহারি রাজ্যবাসীর, আর সেয়ে এটা প্রান্তে প্রান্তে প্রস্তুত হয়েছে পতাকা। পতাকা প্রস্তুত করার বাবে দিনে নিশায় ব্যস্ততা বিদ্যুৎ সমূহত। এইবার স্বাধীনতা দিবস হব পূর্বতকৈ ব্যতিক্রম, 13-15 আগস্টলৈ ঘরে ঘরে উড়িব তিরঙ্গা, সরকারের হর ঘর তিরঙ্গা আহ্বান সঁহারি রাজ্যবাসীর, সেয়ে রাজ্যের প্রান্তে প্রান্তে প্রস্তুত হয়েছে রাষ্ট্রীয় পতাকা। এয়া কলিয়াবর দৃশ্য, উন্নয়ন খণ্ডটির অন্তর্গত 18,726টা পরিয়ালের প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় পতাকা। রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান গ্রাম্য সংগঠনের মহিলায় দিনে নিশায় প্রস্তুত করেছে পতাকা। আজাদী কা অমৃত মহোৎসবের সঙ্গতি রাখি ঘরে ঘরে তিরঙ্গা পতুয়া আমি সকলে উড়াব লাগিব, সেই উদ্দেশ্য আগত রাখিয়ে রাজ্যের গ্রামীণ জীবিকা অভিযানের কলিয়াবর উন্নয়ন খণ্ডর উদ্যোগত নবদ্বীপ মন্ডল পর্যায়ের সংগঠনের আমার মহিলা সকলে আই মাতৃ সকলে এই তিরঙ্গা পতাকা প্রস্তুত করেছে। 75 সংখ্যক স্বাধীনতা দিবস উপলক্ষে লক্ষিমপুর জেলাতো গৃহিণী আত্মসহায়ক গোটে প্রস্তুত করেছে পতাকা। জেলাখনের কাষরিয়া জেলালে প্রেরণের প্রায় 30 লাখখন পতাকার প্রস্তুতর লক্ষ্য জেলাখনের মহিলাসকলের।
উত্তর গুহীর মহিলা আত্মসহায়ক গোটসমূহ ব্যস্ত পতাকাতুলের। জালুকবাড়ী সমষ্টির লাচিতগড় গাঁও পঞ্চায়ত আর রুদ্রেশ্বর গাঁও পঞ্চায়েতর আত্মসহায়ক গোটে প্রস্তুত করেছে 10,000 তিরঙ্গা। প্রথমবার এনেদরে তিরঙ্গা প্রস্তুত করবলে পায় উৎফুল্লিত রাজ্য মহিলাসকল। দেখক যে এখানে সুবিধা দিছে মহিলাবিলাকক, এইটো আমার জাতীয় পতাকা বনোয়া অনবছর আমি পোৱা নাছিল, এবার আমি সকলে এইটো করব পাই সকলে সুখী হয়েছো, সকলে আগ্রহ করে ওলাই আছে। আজাদিকা অমৃত মহোৎসবের লগত সংগতি রাখি দেশজুড়ি এইবার উলহ মালহে পালন হব স্বাধীনতা দিবস। রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইস্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চমুকৈ ইডিৰ সমন পালে ইডিৰ কাৰ্যালয়ত হাজির হৈ আহিছে AIDF-ৰ প্ৰধান তথা লোকসভাৰ সাংসদ বদৰুদ্দিন আজমল। ইডি আজমলক একাধিকবাৰ 6-7 ঘণ্টাকৈ জেৰাও কৰিছে বুলি দাবী দলীয় বিধায়ক করিমুদ্দিন বৰভূঞা। পিছে করিমুদ্দিনৰ এই দাবীক মঙলবাৰে পুনস্থাতে নাকচ কৰিলে আজমলে। আজমল সাহেবৰ বিধানসভাৰ আগৰ পৰা কেছ চলি আছে, ইডিৰ তাত গৈ আছে, নোটিচ দি আছে, ৰেগুলাৰ নোটিচ দি আছে, ৰেগুলাৰ হাজিৰা দিব লগা হৈ আছে। ইডিয়ে মাৰাথন জেৰা কৰিলে নেকি বদৰুদ্দিন আজমল? আজমল চাহাবক আজি ইডিয়ে মাতিছে, 6 ঘণ্টা তাত থাকিছে, এইটো 100% মিছা। বহিৰাষ্ট্ৰৰ পৰা ধনৰ উৎসক লৈ আজমলক ইডিয়ে জেৰা কৰা বুলি বিস্ফোৰণ ঘটাইছিল খোদ দলীয় বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাই। বিধানসভা ইলেকশ্যনৰ আগৰ পৰা কেছ চলি আছে, ইডিৰ তাত গৈ আছে, নোটিচ দি আছে, অকল ৰেগুলাৰ নোটিচ দি আছে, ৰেগুলাৰ হাজিৰা দিব লগা হৈ আছে, ৰেগুলাৰ চলি আছে, কেইবাবাৰতো গৈ ইডিৰ তাত 6 ঘণ্টা 7 ঘণ্টা 8 ঘণ্টা হেৰি কৰি আছে। কিমান দিন হ'ল? এইটো 2 মাহ আগত কৰিছে, ইয়াৰ আগত কৰিছে, বিধানসভা ইলেকশ্যনৰ আগৰ পৰাই তেওঁৰ লগত চলি আছে। করিমুদ্দিন বৰভূঞাৰ মন্তব্যত ৰাজনীতি তুলপাৰ হোৱাৰ সময়তেই আজমলে প্ৰকাশ কৰিলে প্ৰতিক্ৰিয়া। ইডিৰ সমন, জেৰা আৰু আজমলৰ ঘৰত তালাচীৰ বাতৰিক পুনচাতেই নচাত কৰিলে AIDF প্ৰধানগৰাকীয়ে। সব বেসলেস, মিছা কথা, মিথ্যা, একদম 100%। আমাৰ ওপৰত এনেকুৱা কোনো মামলা নাই, কোনো ইডি আমাক মাতা নাই, কোনো জেৰা হোৱা নাই, কোনো ৰেইড হোৱাৰ বেছলেছ এলিগেশ্যন 100%। পিছে ইডিৰ সমন তথা জেৰাৰ কথা বদৰুদ্দিন আজমলে নিজে নচাত কৰিলেও রাইজৰ কিন্তু বুজিবলৈ বাকি থকা নাই, কৰবাত যে কিবা এটা অঘটন ঘটিছে, যাৰ ইংগিত নিজ দলৰ বিধায়ক করিমুদ্দিন বৰভূঞাই দিছে। বিজু কুমার ডেকাৰ ৰিপৰ্ট, নিউজ18 অসম নৰ্থ ইষ্ট। 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এবার দেশে পালন করেছে আজাদী কা অমৃত মহোৎসব। কিন্তু এখন দেশতে এনে এডোখর ঠাই আছে যত আজিও এখন দলঙর অভাবত রাইজে নৈ পার হবলে ভুরেরে বিপদ সংকুল যাত্রা করবলে বাধ্য হয়েছে। এই প্রতিবেদন আগবহায় দ্য প্রাইম শো প্রাপি ডায়ালিস। নমস্কার। বিপদ সংকুল যাত্রা, থার্মকলের নির্মিত ভুরেরে ভরা নৈর পুকুরে বিপদ সংকুল যাত্রা, রঙিয়া সমষ্টির অন্তর্গত বরঘুলির দৃশ্য ইয়া। অঞ্চলটির সৌ মাজেরে বই যাওয়া বরলিয়া নৈ পার হবল দুয়োপারর সহস্রাধিক জনতায় থার্মকলর এনে ভুরর উপরতেই নির্ভরশীল। এখন পকী দলঙর অভাবত ভুরে বিপদসংকুল যাত্রা করে রাইজে। থার্মকলর এনে ভুরে যাতায়াত করিলে মানুষজনে প্রতি 10 টাকা, সাইকেলের বাবে 15 টাকা আর মটর সাইকেলের বাবদ 20 টাকা পর্যন্ত আদায় দিবলিয়া হয়। কিন্তু থার্মকলর ভোরখনত উঠি চারিচকীয়া বাহন পার হব নয়, যদিহে কোনো লোকক স্বাস্থ্যজনিত জোর মই ব্যবহার করো আটাইতকৈ সবল আর সতেজ।